আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস আজ মানামায় দূতাবাস প্রাঙ্গণে স্থানীয় সময় সকাল 8:30টায় কমিউনিটির নেতৃবৃন্দ ও দূতাবাসের কর্মকর্তা কর্মচারীদের নিয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন আর জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। একই দিন দূতাবাস সম্মেলন কক্ষে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এক সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সবাই দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।